পারো কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহ আলাই আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বাবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ যখন কেয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে ব্যক্তি বাঘের মতো লোকটা বাঘ না কি কথা বলেন না কেন লোকটা আগ বাঘের মতো সিংহের মতো লোকটা সিংহ হয়ে গেছে বুঝলেন না কেন কম না কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মাকুশার জালের সাথে তুলনা দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের সাথে তুলনা দিছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিসের সাথে উদাহরণ দিছেন উদাহরণ তো উদাহরণ তাসবিহ তো তাসবিহ বাস্তবতার সাথে তাসবিহ কি মিল আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কোন কোন আলেম কোন কোন পীর সাহেবকে বলতে শোনা যায় যে অমুক বুজুর্গ অমুক নেককার অমুক আল্লাহওয়ালা কিয়ামতের দিন জাহাজে করে তার মুরিদদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাজির হবেন উপস্থিত হবেন এই উক্তি এই মন্তব্য কোরআন এবং সুন্নাহর সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ ইসলামের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ অতএব মৌলিকভাবে এ কথা ঠিক আছে যে দুনিয়াতে মানুষ যাকে অনুসরণ করবে ফলো করবে ভক্তি করবে কিয়ামতের দিন তার সঙ্গে সে উঠবে তার সঙ্গে তার হাশর হবে কিন্তু ওলামায়ে কেরামের একটা স্বীকৃত মূলনীতি হলো কোরআন এবং সুন্নাহর সাধারণ কোনো কথাকে সাধারণ কোনো উক্তিকে নির্দিষ্ট কোনো জায়গায় ফিট করা বা সেট করা এটা সঠিক নয় এটা সমীচীন নয় যার কারণে কোনো নির্দিষ্ট আলেম নির্দিষ্ট কোনো বুজুর্গ বা নির্দিষ্ট কোনো নেককার সম্পর্কে এরকম মন্তব্য করা সমীচীন নয় যে তার সঙ্গে তার মুরিদরা উপস্থিত হবেন হ্যাঁ মৌলিকভাবে কথাটি ঠিক আছে সেটা ভিন্ন বিষয় আর মন্তব্যের অপর অংশ অর্থাৎ জাহাজে করে মুরিদদেরকে নিয়ে অনুসারীদেরকে নিয়ে তারা উপস্থিত হবেন এটি কোরআন এবং সুন্নাহর সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয় বরং এটি অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য একটি মন্তব্য তার কয়েকটি কারণ রয়েছে নাম্বার এক আখেরাতের বিষয়টি সম্পূর্ণ তাওকিফি সেখানে কি হবে না হবে পরিস্থিতি কেমন হবে না হবে কি থাকবে না থাকবে এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন অতএব এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ যদি কোনো বিষয় বলে থাকে কোনো কথা বলে থাকে কোনো উক্তি বলে থাকে সেটাই শুধুমাত্র একজন মুমিন একজন আলেম কোট করবেন ধারণা করে অথবা নিজে গবেষণা করে কোনো মন্তব্য করা এই প্রসঙ্গে কোনো মুসলমানের জন্য জায়েজ নেই আর আমরা কোরআন সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখেরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে অতএব এই মন্তব্য সম্পূর্ণ মনগড়া সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন আখেরাতের প্রতি ইমান এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আর ইমানের এই গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে মনগড়া ভিত্তিহীন বা ভুয়া কোনো বক্তব্য দেওয়া ভুয়া কোনো ধারণা পোষণ করা বা সেটাকে প্রচার করা এটা কোনো আলেমের জন্য কোনো মুমিনের জন্য এটা শোভনীয় হতে পারে না জমিনটি হবে আরদ আফরা আরদ বাইদা যেটি সম্পূর্ণ সাদা মরুভূমির মতো জমিন হবে সেখানে কোনো পানি থাকবে অথবা জাহাজ বেড়ার সুযোগ থাকবে এরকম ধারণা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব বাস্তবে এরকম কোনো কথা বলা কোনো মুমিনের জন্য শোভনীয় নয় কোরআন ও সুন্নাহর সাথে এটি সম্পূর্ণ সাংঘর্ষিক একটি মন্তব্য এবং মনগড়া এবং ধারণা প্রসূত একটি বক্তব্য শুধুমাত্র তৃতীয়ত কিয়ামতের দিনের ভয়াবহতা কত চরম পর্যায়ে পৌঁছাবে এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস উল্লেখ করা যেতে পারে তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরা কিয়ামতের দিন মানুষকে উপস্থিত করা হবে একত্রিত করা হবে এমন অবস্থায় যে তাদের পায়ে কোনো জুতা থাকবে না এবং পরনে শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না অর্থাৎ সম্পূর্ণ উলঙ্গ এবং বিবস্ত্র অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠাবেন এ কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে সেদিন তো নারী এবং পুরুষ একে অন্যের দিকে দেখাদেখি করবে পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর এবং লজ্জাসকর হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আয়েশা সেদিনকার পরিস্থিতি এত বেশি ভয়াবহ হবে কেউ কারোর দিকে দেখবার মতো সময় সুযোগ ফুরসতটুকু থাকবে না অর্থাৎ প্রত্যেকে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে অপর এক হাদিসে আসছে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন কিয়ামতের দিন লোকেরা দৌড়ে যাবে বিভিন্ন নবীর কাছে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য তার উম্মতেরা যাবেন এবং তারা প্রত্যেকে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবেন অপারগতা প্রকাশ করবেন অন্য আরেক নবীর কাছে তারা রেফার করবেন সেই মানুষদেরকে তিনি আরেকজনের কাছে এভাবে রেফার করতে করতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবে এবং মানুষ তার কাছে এসে শাফাআত উজমার জন্য দরখাস্ত করবেন অতএব এই সমস্ত হাদিস থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যায় কিয়ামতের দিনের ভয়াবহতা এরকম পর্যায়ে পৌঁছাবে যে নবীগণ পর্যন্ত
তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন, উম্মতদেরকে সুযোগ দিবেন না, তাদেরকে সাইড দিবেন না। সেখানে কোনো বুজুর্গ, কোনো নেককার, কোনো আল্লাহওয়ালা মানুষ তিনি শোডাউন করবেন জাহাজ নিয়ে তার মুরিদদেরকে নিয়ে। এ ধরনের মন্তব্য কোনো মুসলমানের জন্য কোনোভাবেই করা উচিত নয়, বরং এটি কোরআন ও সুন্নাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি মন্তব্য। এ ধরনের মন্তব্য থেকে আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এ ধরনের মন্তব্য করা নবীর ব্যাপারে, নবীর নামে মিথ্যাচার করার শামিল, কারণ আখেরাতে কোনো কিছু ঘটবে এরকম বলা, এটা কেমন যেন আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মিথ্যাচারই করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমাকে নিয়ে মিথ্যাচার করলো, আমার ব্যাপারে কোনো মিথ্যা মন্তব্য করলো, সে যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বড় বড় কুতুবদেরকে সুপারিশের ক্ষমতা দান করবে, যখন সুপারিশের অধিকার দান করবে, তখন তোমাকে আমাকে ফালাইয়া যাবে না। একটা বয়া পাইছো, কলা গাছ পাইছো, বুকের ভিতরে দিয়া তুমি আস্তের উপরে ভাসতে থাকো, ভাসতে ভাসতে যখন বড় বড় জাহাজ রওনা করবে, যদি তোমাকে দেখে কেউ ফালাইয়া যাবে না। এরপরে লিখেছে, কিয়ামতের ময়দানে আমার বাবা যান, আমার দাদা যান জাহাজ নিয়ে বের হবে, ওই জাহাজে উঠবেন, জান্নাতে চলে যাবেন। আপনারা কিয়ামতের ময়দানের কথা জানেন যে কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন? পুড়িয়ে তামা হয়ে যাবে, মানুষের মগজ টকবক করে ফুটবে।